আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে অর্থাৎ প্রাথমিক আবেদনের কার্যক্রম শেষ হয়েছে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া ডিগ্রি পাস কোর্সের রেজাল্ট কবে প্রকাশিত হবে অর্থাৎ প্রথম মে달িকার রেজাল্ট কবে প্রকাশিত হবে কারণ একদিকে শিক্ষকদের কর্মপ্রীতি অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলন সব মিলে কিন্তু একটি কমপ্লেক্স সিচুয়েশন এখন বাংলাদেশে রয়েছে তাই সবাই এই ব্যাপারে চিন্তিত যে বিশ্ববিদ্যালয়গুলোর রেজাল্ট নাগাদ প্রকাশিত হবে পাশাপাশি ডিগ্রির রেজাল্ট নাগাদ প্রকাশিত হবে এই বিষয়গুলো নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে আজকের ভিডিওতে এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো খুচনাটি অনেক তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় রিসেন্টলি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধুরা এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইট এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সংবাদ বিজ্ঞপ্তি এখানে যদি আমরা ক্লিক করি দেখো বন্ধুরা একটি নোটিশ প্রকাশিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ নোটিশ বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের যে কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ষোলো তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যত কলেজ রয়েছে ইনস্টিটিউট রয়েছে সব ধরনের কলেজ বা ইনস্টিটিউট বন্ধ রয়েছে তার মানে এখন যে পরবর্তী রেজাল্ট পাবলিশড হওয়া বা শিক্ষার্থীদের ভর্তির যে বিষয়টি রেজাল্ট পাবলিশ হওয়ার পর তো শিক্ষার্থীদের ভর্তি হতে হবে তাই এখানে কলেজের ইনভলভমেন্ট খুব জরুরি যেহেতু কলেজই বন্ধ থাকবে বা ইনস্টিটিউশনই বন্ধ থাকবে সেক্ষেত্রে রেজাল্ট পাবলিশ হওয়াটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং আর রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা খুবই কম যাই হোক বন্ধুরা বিষয়টা আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য আমার সার্কুলার দিকে একটু নজর দিই ডিগ্রির যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে টাইম টেবিল অনুযায়ী গত তিরিশ হয়েছে তারিখের মধ্যে কিন্তু নিশ্চয় না কার্যক্রম শেষ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শেষ হওয়ার পরে অর্থাৎ এই যে নয় তারিখ তোমরা দেখতে পাচ্ছ যে একটি সময় দেওয়া রয়েছে এই সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম রয়েছে অর্থাৎ ডিগ্রি কার্যক্রম সেটা সম্পন্ন হয়েছিল তার মানে এর থেকে ছয় থেকে সাত কর্ম দিবসের পরেই কিন্তু ইউজালি রেজাল্ট পাবলিশ হয়ে যায় কিন্তু সেই রেজাল্টে কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ হয়নি বেশ কয়েকদিন হয়ে গেছে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি এর একটি বড় কারণ হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন দ্বিতীয় কারণটি হচ্ছে শিক্ষকদের কর্মবিরতি এই বিষয়গুলোর কারণেই মূলত হচ্ছে এই রেজাল্ট পাবলিশ হতে দেরি হচ্ছে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে বন্ধুরা এই মুহূর্তে এটা বলা খুবই কঠিন যে তোমাদের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে তবে আমরা মোটামুটি একটি ধারণা করতে পারি সেটি হচ্ছে শিক্ষকদের যে আন্দোলন কর্মসূচি এবং শিক্ষার্থীদের যে কোটা যে আন্দোলন চলছে কোটা সংস্কারের যে আন্দোলন এটার ব্যাপারে কোনো মীমাংসা হলে বা এ ব্যাপারে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় এরপরে মূলত এই আপডেটটি আসবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সেকেন্ড রিলিজ স্লিপ বলো বা ডিগ্রি পাস কোর্স বলো বা সাত কলেজের রেজাল্ট বলো গুচ্ছের যে থার্ড মিনিটের রেজাল্ট বলো সকল বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম এই মুহূর্তে যেগুলি স্থগিত রয়েছে সব কিছুর ব্যাপারেই আপডেট আসবে অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া ক্লাস কবে শুরু হবে বন্ধুরা ডিগ্রি পাস কোর্সের ক্লাস শুরু পঁচিশ জুলাই হওয়ার কথা ছিল যেহেতু এখনো পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয়নি সেক্ষেত্রে ক্লাস শুরু তো অনেক দেরি হবে আর এ ব্যাপারে নিশ্চয়ই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপডেট দিবে আর আপডেট পাওয়া মাত্র অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দিব এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এই মুহূর্তে তাহলে আমাদের করণীয় কি এই মুহূর্তে তোমাদের অবশ্যই আপডেটগুলোর দিকে নজর রাখতে হবে কখন কি সংবাদ হচ্ছে শিক্ষার্থীদের কোটার কি পরিস্থিতি রয়েছে এবং অন্য অন্য যে পরিস্থিতি এই সব পরিস্থিতির দিকে কিছুটা নজর রাখতে হবে নিউজগুলোর দিকে খেয়াল রাখতে হবে কখন কি হচ্ছে সেটার উপরেই কিন্তু পরবর্তী তোমার কার্যাবলী বা পরবর্তী তোমার স্টেপগুলো নির্ভর করছে আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবে এবং যখনই কোনো আপডেট আসবে রেজাল্টের ব্যাপারে হোক বা ভর্তির ব্যাপারে হোক অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ